60% শিক্ষার্থী জানেন না ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। দৈনিক শিক্ষা.com ও দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে ডায়াবেটিস সম্পর্কে একটি গবেষণার ফলাফল জানাবো আমি সাবিহা সুমি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে ডায়াবেটিস সম্পর্কে স্কুল শিক্ষার্থীদের এই অজ্ঞতার বিষয়টি। ডায়াবেটিস যে একটি দীর্ঘমেয়াদি রোগ এই কথাটাই জানেন না শতকরা 60% শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর আদনান মান্নান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ডায়াবেটিস ও হরমোন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর ফারহানা আক্তারের নেতৃত্বে সম্প্রতি চট্টগ্রামে দুটি গবেষণা পরিচালিত হয়। অন্য গবেষণায় দেখা গেছে চট্টগ্রামের ডায়াবেটিস রোগীদের মাঝে জিনগত পরিবর্তনও হচ্ছে। ফ্রন্টিয়ার্স ইন মেডিসিন জার্নাল এবং যুক্তরাষ্ট্রের মলিকুলার বায়োলজি রিপোর্টস জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয় চট্টগ্রামের প্রতি দুজনের মধ্যে একজন স্কুলগামী কিশোর কিশোরী ডায়াবেটিস শব্দটির নামও শোনেননি, আর 50% শিক্ষার্থী কখনো শোনেননি ইনসুলিন শব্দটি। 70% ডায়াবেটিস রোগীদের মধ্যে উচ্চ রক্তচাপের হার দেখা যাচ্ছে। গবেষণা বলছে এছাড়া ডায়াবেটিস রোগীদের মধ্যে স্নায়ু দুর্বলতা, চোখের সমস্যা, ডায়াবেটিক ফুড, কিডনি সমস্যা, হতাশা দেখা যাচ্ছে, যা আশঙ্কাজনক বলে মনে করছেন গবেষকরা। এদিকে অপর গবেষণায় উঠে আসে চট্টগ্রামের ডায়াবেটিস রোগীদের জিনগত পরিবর্তনের বিষয়টি। দৈনিক শিক্ষা.com ও দৈনিক আমাদের বার্তার সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।